হ্যালো ফ্রেন্ডস আমরা গেছিলাম রিড বেঙ্গলি বুক স্টোর যেটা সাউথ কলকাতা লেক মার্কেটের কাছে লোকেটেড আপনারা এখানে নানান রকমের গল্পর বই পেয়ে যাবেন সে কমিক্স থেকে হরর সবই পাবেন একই ছাদের তলায় আর হ্যাঁ দেখতে হয়তো দোকানটা ছোট লাগছে কিন্তু এখানে হিউজ কালেকশন আছে বইয়ের আপনারা নিজেরাই কনফিউজ হয়ে যাবেন যে আপনারা কোনটা ছেড়ে কোনটা পড়বেন আর আমি বুক লাভের না টু বি অনেস্ট কিন্তু আমার এখানে ফার্স্ট টাইম ভিজিট করে আমার খুব ভালো লেগেছে আর আমার ছোটোবেলায় সেই গল্পর বইটা চোখে পড়লো চাঁদের পাহাড় যেটা আমরা ক্লাস সেভেনে পড়েছিলাম এখানে বইয়ের সাথে আপনারা কাপ টি শার্ট গুডিস সবই পেয়ে যাবেন যদি আপনারা কাউকে ভাবছেন যে কাউকে গিফট করবেন এখান থেকে গিফট করতেই পারেন তার আশা করছি তার খুবই ভালো লাগবে আর এখানকার টাইমিংটা হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা অবধি তো আপনাদেরকে তাড়াতাড়ি যেতে হবে আর আমি যেই টাইমে গেছিলাম তখন মানে প্রায় বন্ধর মুখে তো হাতে টাইম নিয়ে অবশ্যই যাবেন আর আমাদের বাঙালি প্রিয় গল্পর বই গোপাল ভাঁড় যেটা আমরা ছোটোবেলায় টিভিতে দেখতাম প্লাস আমরা কমিক বুকসও পড়েছি এখানে তো টি শার্ট বলেই দিলাম টি শার্টসও পেয়ে যাবেন আর তার সাথে এখানে একটা ছোট্ট ক্যাফে আছে আপনারা চা বা কফি খেতে খেতে বই পড়তেই পারে তো আমরা এখানে কফি নিয়েছিলাম আর ওয়াটারমেলন মোহিত নিয়েছিলাম আর কুকিজ নিয়েছিলাম আর এখানে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ নট ফলিং ডাউন স্ট্যান্ডিং স্ট্রং ফর সেভেন্টি ফাইভ ইয়ার্স তো আমার তো বেশ এখানে ভালো লেগেছে ভিজিট করে নেক্সট টাইম আমি আমা আবার প্ল্যান করছি আসবো তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট টিল দেন বাই